Just 1 minute. Class start ho chhe. Hi everyone, welcome. Okay, good evening all. আচ্ছা সবাই দেখতে পাচ্ছো? ওকে, তো আজ এখানে আলোচনা করব, আজকে আলোচনা করব 15 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, 15th February কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ডিসকাশন করব। তো অবশ্যই করে পুরো ক্লাসটা করবে, কারণ যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে তো অবশ্যই করে বলবে। ওকে চলো, আর এই ক্লাসে টার্গেট অডিয়েন্স কারা? অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষা আপকামিং, তো তোমার জানা কোনো অনগোয়িং একটু টেকনিক্যাল ইস্যু চলছে, মানে বলতে পারো টেকনিক্যাল বলা ভুল, মানে যে লিঙ্ক ইস্যু চলছে, যেখানে তোমরা এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ করতে অনেকের প্রবলেম হচ্ছে। যাই হোক, ফিল আপ করে নেবে, হয়তো টাইম এক্সটেন্ডও করতে পারে, অফিসিয়ালি কোনো আপডেট নেই। এছাড়া তোমরা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে বা যারা এসএসসি বলো, রেল বলো, ব্যাংক বলো, প্রতিটা পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা কিন্তু করতে হবে। আর অবশ্যই করে আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমরা আমাকে ফলো করতে পারো। আজ রাত 10টায় আনএকাডেমি প্ল্যাটফর্মে আমার ক্লাস আছে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে তারপর প্রিয়াম্বেল, ওকে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপের ওপর থেকে ভালো ভালো প্রশ্ন আলোচনা করবো, ঠিক আছে। তোমরা এই লিঙ্কে পাওয়া, এখানে ডিসক্রিপশানেও তোমাদের লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। আমার প্রোফাইল বা unacademy.com.in বা তোমরা প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে সেখানে তোমরা সরাসরি অরিজিৎ বাসু চৌধুরী করে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ক্লাস যখন জয়েন করবে, নতুন মোবাইল নাম্বার, ইমেল আইডি লগ ইন করবে, যদি ইনভাইট কোড চায় সেখানে লিখে দেবে অরিজিৎ, ARIJIT। চলো শুরু করা যাক আজকের টপিক, আজকের প্রশ্ন। আর অবশ্যই করে ক্লাসের পিডিএফ বা বিভিন্ন ক্লাসের আপডেটের জন্য তোমরা আমাকে অবশ্যই লেটস ক্র্যাক ওয়েস্ট বেঙ্গল এক্সাম এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা এখানে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 ইজ সেড টু বিগিন ইন হুইচ সিটি? দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 ইজ সেড টু বিগিন ইন হুইচ সিটি? নিউ দিল্লি, দুবাই, প্যারিস, টোকিও না লন্ডন? আবার বলছি, দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? বলো। আচ্ছা, বলো এর উত্তর কি হবে? তো এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে দুবাই। এটা আমি আগের দিন পড়িয়েছি। দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 যেটা অনুষ্ঠিত হচ্ছে 13 February 2023 দুবাই। ওকে, অপশান বি। দ্য থ্রি ডে 12th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি ফ্রম 15 February? দেখো, গুড ইভিনিং। তো আবার বলছি প্রশ্নটা হলো দ্য থ্রি ডে 12th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স, যে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স এটা কোথায় অবজার্ভ হচ্ছে বা সেলিব্রেট করা হচ্ছে, কবে? 15 February। এটা প্রশ্নের উত্তর কি হবে? এটা প্রশ্ন ফিজি। ফিজি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। ফিজি বা মরিশাসে প্রচুর ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি তো থাকে। The conference is being organized by Ministry of External Affairs of India in collaboration with Government of Fiji. আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আপ্পা সাহেব कि बोलम आप्पा साहेब धर्माधिकारी ठीक है आप्पा साहेब धर्माधिकारी हैज बीन ऑनर्ड विथ द महाराष्ट्र भूषण अवार्ड फॉर द ईयर 2022 उन्हीं के माने आप्पा साहेब धर्माधिकारी इन्हीं जे महाराष्ट्र भूषण अवार्ड जे पेज इनके आसले राइटर पॉलिटिशियन थिएटर आर्टिस्ट और सोशल वर्कर नहीं हिस्टोरियन तेरे उत्तर की उत्तर बोलचे जे डी सोशल वर्कर यस सोशल वर्कर रिफॉर्मर मन रखते हुए नूरपंकर दत्तात्रेय नारायण धर्माधिकारी पॉपुलरली ओखानकार लोगों ने परिचित उन्हीं आप्पा साहेब धर्माधिकारी তিনি মূলত মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2022 হলেন ওয়ার্ল্ড উনানি ডে তোমরা এখানে আয়ুষ্মান আয়ুষ ভারত আয়ুষ আয়ুর্বেদা উনানি ভেষজ ঠিক আছে তারপর ধরো হোমিওপ্যাথি ঠিক আছে এই যে আমরা পড়েছিলাম ঠিক আছে তা উনানি ডে তার মধ্যে যে আয়ুষ ইউতে উনানি তো সেই আয়ুষের যে উনানি ডে আমরা কবে অবজার্ভ করি 10 February, 11 February, 12 February, 13 February ना 14 February उत्तर क्या है? उत्तर एकाने किंतु 11 February World Unani Day is observed every year on 11 February ठीक है to spread public awareness देखो होम्योपैथी एलोपैथी हमरा फोकस करी किंतु तुम्हारे मन रखते हुए आयुष भारत आयुष्मान भारत बा आयुष माने होमिओपैथी बोलो उनानी बोलो आयुर्वेदिक बोलो এতে মানুষ কি যোগা বলো এতে কিন্তু মানুষ কিন্তু ফল পাচ্ছে অল্টারনেটিভ হিসাবে কিন্তু মানুষ আজকাল এদিকে চলে আসছে এবং আমাদের যদি দেখো প্রাচীন একটা ভেষজ ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ উনানি মেডিসিন ওকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেলিব্রেট দা 200 birth anniversary of dash who founded the Arya Samaj in 1875 আমি গতকালই পড়াছিলাম ওনার কথা মূল শঙ্কর দয়ানন্দ সরস্বতী গো ব্যাক বেদাস বেদে প্রত্যাবর্তন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এগুলো আমি তোমাদের আগের দিনই পড়াছিলাম ঠিক আছে তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেলিব্রেটস দ্য 200 birth anniversary of who founded the Arya Samaj in 1875 तो उत्तर है दयानंद सरस्वती प्राइम मिनिस्टर नरेंद्र मोदी सेलिब्रेट्स 200 birth anniversary of महर्षि दयानंद सरस्वती who founded Arya Samaj ठीक है एवं एटा मन रखते हैं तिनी किन्तु वैदिक माने तिनी किन्तु धर्म तिनी अवश्य तिनी आचार अनुष्ठान रिलीजियस ऑर्थोडॉक्स आचार अनुष्ठान जागजोग बिरोधी छिलेन ठीक है तो ऑप्शन बी इतिहास पॉइंट अफ व्यू इम्पोर्टेंट आबार एग्जाम तो इम्पोर्टेंट हो ही जाच्छे 200 बछर बार्थ एनिवर्सरी बोलते जन्मदिन प्रधानमंत्री ऑब्जर्व करछे सेलिब्रेट करछे जेटा आर्य समाज फाउंडर 1835 साले फाउंड करेछिलेन which payment platform released a qr code देखो सबसे qr code हमारे यूजर देख बे मैं तुम्हें बोली जाओ तो whatsapp web करो सेटिंग से क्या हम qr code दे कोनी लॉगिन कोनी ना आजकल तो which payment platform released qr code मतलब ऑनलाइन जाओ पेमेंट करो qr code को स्कैन करो ना पेमेंट दुकान नाम देखी तो थे पेमेंट कर दिले which payment platform released a qr code with a G20 theme okay commemorate India's presidency तो अवश्य 6 उत्तर पेटीएम गूगल पे फोन पे भारत पे ना अमेजन पे तो उत्तर पेटीएम ठीक है खूब गुरुत्वपूर्ण रिलीज कर क्यूआर कोड विथ G20 थीम टू कमेमोरेट India's presidency who is appointed as the new governor of Maharashtra तो तुम जानो newly reshuffle करा हुआ है আমাদের ভারতবর্ষে কিছু ইউটি এবং কিছু রাজ্যে ঠিক আছে মহারাষ্ট্রের নতুন গভর্নর হিসেবে কে নিয়োগ হলেন গুলাবচাঁদ কটারিয়া আচারিয়া দেবব্রত রমেশ বায়াস সিপি রাধাকৃষ্ণন থাওয়ারচন্দ গেহলট বলো who is appointed as the new governor of Maharashtra? So uttor hobe option C. Ramesh Vyas was appointed as the new governor of Maharashtra. Ki holo ager governor jini Bhagat Singh Koshiyar tini resign diyechen. তো এবং তোমাদের একটু মাথায় রাখতে হবে গভর্নর আমাদের গভর্নর না ইলেক্টেড নন নমিনেটেড প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হয় ঠিক আছে তিনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্ট নয় যাই হোক কিন্তু মনে রাখতে হবে এটার প্রেসিডেন্ট তো জুনিয়র নমিনাল এক্সিকিউটিভ আলটিমেটলি কার এটার আন্ডারে অনুসারে কাজ করে আমরা সবাই জানি তো আর্টিকেল 153 টু 162 প্রতিটি আর্টিকেল গভর্নর রিলেটেড তো অবশ্যই সাংবিধানিক পোস্ট তো মাথায় রাখতে হবে He is the executive head of the state. ठीक है चे? ये तो nominal executive. All function, all समस्त राज्य जे समस्त executive function perform करे him से बात तार subordinate तार संगे discuss करे. ठीक है चे? ये तो मन रखता है क्योंकि ये तो कार्य आदेश में CM क्या CM ये तो ultimately ये तो elected. After article 163 तो मन रखता है he will be aided তিনি কার aid and advice অনুসারে কাজ করেন সিএম এর এন্ড কাউন্সিল অফ মিনিস্টার 163 খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে এই পাওয়ারটা কিন্তু তার মানে অবশ্যই the power to act his own discretion is a power that is not given to president এটা কি তার discretion power নয় গভর্নর বা প্রেসিডেন্ট কখন মানে কখন ডিসক্রিশন পাওয়ার ইউজ করে ধরো কোন এক সময় রাজ্যে মেজরিটি সরকার গঠন হলো না তখন গভর্নর কি করে ডিসক্রিশন পাওয়ার কিন্তু 6 মাসের মধ্যে কোন না কোন সরকার গঠন করতে মেজরিটি দেখাতে হবে এই দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে যখন 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করেছিল 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মনে রাখতে হবে কাউন্সিল অফ মিনিস্টার আবার বলছি কাউন্সিল অফ মিনিস্টারের কথা বাধ্যতামূলক ছিল না কি করত রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে বলতো পিএম সেটাই অ্যাপ্লিকেবল হয়ে যেত কিন্তু পরবর্তী 44 আন্ডারের মাধ্যমে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারে কিন্তু রায়টা কিন্তু নেওয়া হতো 164 the council of minister collective responsible কার কাছে legislative অ্যাসেম্বলির কাছে কিন্তু ইন্ডিভিজুয়ালি কার কাছে গভর্নরের কাছে সেন্ট্রালের ক্ষেত্রে কালেক্টিভলি মনে রাখতে হবে লোকসভা আর ইন্ডিভিজুয়ালি আমাদের প্রেসিডেন্টের কাছে তো এইটাই হলো খুব গুরুত্বপূর্ণ নোট দিস প্রভিশন ইজ দা ফাউন্ডেশন অফ স্টেট পার্লামেন্টারি সিস্টেম ঠিক আছে তো অপশন সি এইভাবে তোমাদেরকে পড়তে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনগরেটেড এগুলো কিন্তু দিতে পারে যেহেতু রিসাফেল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এবছর কিন্তু গভর্নরের পাঠটা খুব গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনগরেটেড দ্য সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস কোথায় হচ্ছে প্রেসিডেন্ট উদ্বোধন করেছে সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস কোথায় কটক অপশন ডি ঠিক আছে কটকে উড়িষ্যার মানে গভর্নর অফ উড়িষ্যা কে আছে এই মতো গণেশী লাল which আর গভর্নর মনে রাখবে এক বা এক রাজ্যের একটা রাজ্যের দুটো তিনটা রাজ্যের তিন গভর্নর হতে পারে এক ব্যক্তি which edition of world hindi conference was inaugurated in fiji তুমি জানো world hindi conference এবছর অনুষ্ঠিত হচ্ছে ফিজি কে অনুষ্ঠিত করছে বাই এক্সটারনাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর তাহলে কততম মানে এটা বলতে পারো এটা কততম এডিশন 6th 10th 35 50 না 12th তো উত্তর হবে 12th edition of World Hindi Conference was inaugurated in Fiji by External Affairs Minister S. Jaishankar. Who inaugurated the Amrit PEX 2023? Follow. 9th Culture Minister G. Krishna Reddy. Yes, option C. এটা কিন্তু করছে অমৃত পেক 2000 ইনোগ্রেট করছেন কমিউনিকেশন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো ন্যাশনাল ফিলাটেলিক এক্সিবিশন ফিলাটেলিক বলে আমি বলেছিলাম অমৃত পেক্স ডাক টিকিট কালেকশন, এটা একটা এক্সিবিশন হচ্ছে। এটা আগেও বলেছি, আবার আজকে বলছি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগরেট এরো ইন্ডিয়া 2023। এরো ইন্ডিয়া তোমরা জানো ইউএসএ, রাশিয়া বা অন্যান্য দেশ থেকে বিভিন্ন রকম ফাইটার যে প্লেন যেগুলো আসবে, এক্সিবিশন হবে। ইন্ডিয়া যদি ফার্দার মনে করে কোনো পারচেস করতে পারে, ইন্ডিয়ার যে ফাইটার সেগুলো প্রদর্শিত হবে, ঠিক আছে। তো এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশান সি, এটা হচ্ছে অপশান সি মানে বেঙ্গালুরুতে। ওকে, তো এরো ইন্ডিয়া এটা বাইলেটারাল এয়ার শো এক্সিবিশন যেটা বেঙ্গালুরুতে হচ্ছে। কোথায় হচ্ছে? ইয়ালাকান্ডা এয়ার ফোর্স স্টেশন। It is organized by Defense Exhibition Organization Ministry of Defense, ঠিক আছে। তার থিম কি আছে বছর? দ্য রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস। এবছর থিম দ্য রানওয়ে। রানওয়ে কোনটা? যেটা দিয়ে প্লেন যেন শুরু করে, ঠিক আছে, স্পিড আপ নেয়। তো রানওয়ে টু এ বিলিয়ন অপরচুনিটিস, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কি? ইন্ডিয়া টু গেট ইট ফার্স্ট ন্যাশনাল মেট্রো রেল নলেজ সেন্টার। ইন্ডিয়া তার প্রথম, ভারতের প্রথম ন্যাশনাল মেট্রো রেলওয়ে নলেজ সেন্টার কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? তো 12th কি হবে? 12th হবে দিল্লিতে। ইন্ডিয়া টু গেট ইটস ফার্স্ট ন্যাশনাল মেট্রো রেল। মেট্রো কিন্তু প্রথম শুরু হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, ঠিক আছে। হু রিসিভড ইউনেস্কো পিস প্রাইজ ইন আইভরি কোস্ট? কে জয়লাভ করেছে বলে ইউনেস্কো পিস প্রাইজ ইন আইভরি কোস্ট? অ্যাঞ্জেলা মার্কেল, জেফ বেজস, বিল গেটস, বারাক ওবামা, হেনরি ম্যাস্ট্রিজ, বলো হু রিসিভ দ্য ইউনেস্কো পিস প্রাইজ ইন আইভরি কোস্ট? তো উত্তর হবে অপশান এ, অ্যাঞ্জেলা মার্কেল। ইউনেস্কো পিস প্রাইজ আইভরি কোস্ট কোথায় হয়েছে? আইভরি কোস্ট। তো পিস প্রাইজ ইউনেস্কো দিয়েছে কাকে? অ্যাঞ্জেলা মার্কেলকে, কে ফরমার জার্মান লিডার। রিসিভ দ্য ইউএন প্রাইজ ফর চয়েস টু অ্যাকসেপ্ট রিফিউজি। তিনি রিফিউজিদের প্রচুর তার দেশে আশ্রয় দিয়েছিলেন। ইউনেস্কো ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। তাহলে মনে রাখতে হবে ইউনেস্কো যে পিস প্রাইজ এটা দেওয়া হয়েছে কোথায়? আইভরি কোস্টে। কে পেলেন? অ্যাঞ্জেলা মার্কেল। প্রচুর মাইগ্রেন্টদের তিনি তার নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন বলে। তো এইগুলো যাই হোক, এগুলো একটু পড়ে নেবে। বাংলায় ইউনেস্কো কি না কি, কোথায় হেডকোয়ার্টার, এগুলো তোমাদের স্টাডি করতে হবে। প্যারিস, ফ্রান্স। পরের প্রশ্নে যাবো। বিফোর দ্য স্টার্ট, যারা আনএকাডেমি এখনও সাবস্ক্রিপশান করনি তো সাবস্ক্রিপশান করে নাও। আজ 15 তারিখ মানে আজকে লাস্ট ডে, ঠিক আছে। তো আনএকাডেমি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব নাও। এই মুহূর্তে আনএকাডেমি তোমাদের জন্য বিগ অফার এনেছে, 20% ডিসকাউন্ট অ্যান্ড আপ টু 6 মান্থ তোমরা এক্সটেনশন পাবে। 20% অফ পাচ্ছ, প্লাস তোমরা 6 মান্থ এক্সটেনশন পাচ্ছ। তো এই মুহূর্তে তোমরা যেটাই সাবস্ক্রিপশন করো, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, হোয়াট এভার, যে কোনো সাবস্ক্রিপশন করলে সিম্পল তোমরা 20% ডিসকাউন্ট পাচ্ছ। অফারটা খুব লিমিটেড পিরিয়ড অফার, তো সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রিপশনের জন্য তোমরা রেফারেল কোড অরিজিত, ARIGIT তোমরা দেখো। এছাড়া তোমরা আনএকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে কমিউনিটি অপশানে গেলেও তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে, বা সাবস্ক্রিপশানে গিয়ে তোমরা যদি অরিজিত লেখো সেখানেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের সাবস্ক্রিপশন করলে কী কী বেনিফিট পাবে, আপকামিং কী ক্লাসেস পাচ্ছ, ANM GNM এর ক্লাস, SSC MTS এর ক্লাস, WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ফাউন্ডেশন বলো। এছাড়া তোমাদের কনস্টেবল, WBP কনস্টেবল প্রিলিমস অ্যান্ড মেন্স 2023। তো এইগুলোর জন্য তোমরা সাবস্ক্রিপশন করো, সাবস্ক্রিপশনের জন্য অরিজিত রেফারেল কোড ইউজ করো। প্লাস যখন জয়েন করলে কি ফিচার পাবে? প্লাসে জয়েন করলে আনলিমিটেড ক্লাসেস, টোটাল সিলেবাস কভারেজ, নিয়মিত ডাউট ক্লিয়ারিং, এক্সাম প্রিপারেশান, টেস্ট সিরিজ, উইকলি মক টেস্ট, এভরিথিং তুমি অ্যাভেল করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, তো অবশ্যই করে সাবস্ক্রিপশনের জন্য অরিজিত রেফারেল কোডটি ব্যবহার করবে, ARIGIT। রাত 10টায় ফ্রি স্পেশাল ক্লাসে কিন্তু তোমরা চলে এসো। Who was named ICC Men's Player of the Month for 2000 means Player of for January. But na Employee of the Month. ICC Player of the Month for January. So Uttar option B. Shubham Gill. 23 বছরের প্লেয়ার দারুণ খেলছে। As per maternity benefit, তোমরা জানো জন্মকালীন যে জন্মের সময় বাচ্চা মানে যখন বাচ্চা জন্ম হয় মাকে ছুটি দেওয়া হয় বিভিন্ন রকম এত উইক ছুটি দেওয়া হয় সে প্রাইভেট হোক গভর্নমেন্ট এমপ্লয়ি হোক এবং যদি বাচ্চা যখন একটু হাঁটতে থাকে তারপরে অফিসে এলে ক্রেজের ব্যবস্থা করা So, maternity benefit, 2017, the government has increased paid maternity leave. 12 paid maternity leave. Salary kata private or government employee whatever office leave তো উত্তর হবে কিন্তু এখানে অপশন এ 26 12 থেকে কি করা হয় 26 সপ্তাহ অবধি সে ছুটি নিতে পারবে না ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে নো মোর দেন 8 উইক শ্যাল প্রিসিড দা এক্সেপ্টেড ডেলিভারি ডেট নির্মাণ সে শক্তি এই ইনিশিয়েটিভটি অর্গানাইজ করেছে নির্মাণ সে শক্তি Option B, Nirman Se Shakti Initiative niyeche ESIC, Employee State Insurance Scheme of India. তুমি যখন এমপ্লয়ি হবে জব করবে দেখবে প্রাইভেট গভর্নমেন্ট তুমি বিভিন্ন ESI বিভিন্ন রকম তোমার ওকে গুড ইভিনিং ESI বিভিন্ন রকম জন্য একটা টাকা কাটে স্যালারি থেকে তো যাই হোক এটা নির্মাণ সে শক্তি এটা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম অফ ইন্ডিয়া ওকে When was Central Pollution Control Board founded? Central Pollution Control Board कब तोड़ी हुई ची? 21st September, 20th September, 22nd September, 23rd September ना 24th September. Central Pollution Control Board इकोले pollution के control करा जाता बारे। तो उत्तर option C ऐटा हुई ची 22nd September 1974. कार कौन मिनिस्ट्री अंडर पड़े এটা কিন্তু বলে রাখতে মিনিস্ট্রি অফ এনवायरमेंट ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ যেটা এস্টাবলিশ হয়েছে 1974 আন্ডার ওয়াট এটা দা ওয়াটার অ্যাক্ট 1974 পরবর্তীতে পাওয়ার ফাংশন কার থেকে ভাই ইয়ার অ্যাক্ট 1981 তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হু ইজ দা চেয়ারম্যান অফ সেন্ট্রাল ওয়াটার কমিশন সেন্ট্রাল ওয়াটার কমিশনের চেয়ারম্যান কে Central Water Commission Chairman K. Navin Kumar, Munroy Scott, Navin Kumar, okay, Kusvindar Voda, na Sachin Sedev. So, Muraktabe Kusvindar Voda is the Chairman of Central Water Commission. WBCS পরীক্ষা দিতে যাচ্ছ তো অবশ্যই করে এই প্রশ্নটা মাথায় রাখতে হবে ঠিক আছে Kusvindar Voda What's the capital of Oman? Oman's capital ki? Oman's capital tumra jano Muscat. Muscat is the capital of Oman. Ego GK proshno. Who's the Defense Secretary of India? Defense Secretary of India K. Sri Giridhar Aramani, Sri S.B. Naithani, Srimati Radha Sridharan, Srimati Mahesh Kumar Sharma, Sri Muthurbar Kannan. तो उत्तर किंतु हवे श्री गिरिधर अरामानी is the Defense Secretary of India. Who is not a member of Indo-Pacific Economic Framework for prosperity IPEF এর মধ্যে কে মেম্বার নয়? ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। এরা মেইনলি কি ইন্দো-প্যাসিফিক এলাকায় যে সমস্ত দেশগুলো ইকোনমিক একটা যাতে প্রসপারিটি আছে, তো উত্তর কি হবে? এর উত্তর হবে মেম্বার নয় অপশন বি, মানে কানাডা নয়। IPEF এ মানে বলতে পারো সারা পৃথিবীর মানে বলতো 40% জিডিপিওয়ালা দেশ, মানে যতগুলো দেশ মেম্বার আছে মানে পৃথিবীর যত জিডিপি 100 ধরা তার 40% জিডিপি ওয়ার্ল্ডের জিডিপি মেম্বার আছে, ঠিক আছে। ইন্দো প্যাসিফিক অস্ট্রেলিয়া, ব্রুনেই, ফিজি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, US and Vietnam. What does A stand for? উদান। উদানের A কি মানে কি? Stand for বলে না, B for banana, C for cat, D for dog, E for elephant, আমরা A stand for উদান। উদানের A কি বলছে? A হলো মনে করে উদান C, C মানে আম। উদের দেশ কি আম নাগরিক, আম মানে কি আম মানে সাধারণ মানুষ। আজকাল তার বেনিফিট আমরা দেখতেই পাচ্ছি, সারা পৃথিবীর মানে সারা ভারতের ম্যাক্সিমাম লোক দেখবে এখন প্লেনে করে এক স্থান থেকে আসতে নিয়ে যাচ্ছে, মানুষ অনেক অ্যাফোর্ডেবল হয়ে গেছে উড়ান স্কিম অনুযায়ী। ট্রেনে করে যাতায়াত করে, কিন্তু প্লেনেও কিন্তু আজকাল যাতায়াত করছে মানুষ। আগে দেখা যেত খুব মানে কয়েকজন গোলা মানে মানে এক শ্রেণী মানুষ ইউজ করে, এখন সমস্ত মধ্যবিত্তরাও আজকাল প্লেন চড়ছে, কারণ তাদের জন্য এই অ্যাফোর্ড ডেভেল করা হয়েছে। When is World Radio Day celebrated? Radio Day আমরা কবে সেলিব্রেট করি? তো আমরা 13 ফেব্রুয়ারি প্রতি বছর। এটা কে ডিসাইড? ইউনেস্কো 3 নভেম্বর 2011 থেকে মনে রাখতে হবে। ইটস 36 কনফারেন্সে থেকে অনুষ্ঠিত 13 ফেব্রুয়ারি। রেডিও তুমি জানো, রেডিও এমন যেখানে টিভি, রেডিও তো তুমি ব্যাটারি চালিয়ে তুমি খবর বলো, বিনোদন বলো, তুমি একটু শুনতে পাচ্ছ। হু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ সাইপ্রাস? সাইপ্রাসের নতুন প্রেসিডেন্টের নাম কি? তো মনে করেন নিকোস ইজ দ্য প্রেসিডেন্ট অফ সাইপ্রাস, ঠিক আছে, অপশন এ। তো অপশন সরি ই, নিকোস অ্যানাস। ওকে, উইচ ইন্ডিয়ান অ্যাথলেট ওন? কোন ইন্ডিয়ান ভারতীয় অ্যাথলেটস গোল্ড জিতেছে ইন শর্ট পুট ইভেন্টে? ওটা আসিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তো অপশন এ তেজেন্দ্র পাল সিং তুর। ওকে ওকে, তেজেন্দ্র পাল তুর। এগুলো খুব গুরুত্বপূর্ণ। শর্টপুট মানে যদি বলা হয় এটা কি গেম, মানে যে শর্টপুট হাতে বল নিয়ে ছোড়া, ঠিক আছে। এই বিভিন্ন দেখবে যখন এমনি পাড়ায় দেখবে বিভিন্ন গেম প্রতিযোগিতাতে খেলা হয়, ঠিক আছে, ডিসকাস, শর্টপুট, ঠিক আছে, তেজেন্দ্র সিং তুর। Who has been appointed as the new lieutenant governor of UT of Ladakh? তোমরা জানো UT মানে লাদাখে একটা প্রোটেস্ট করছে মূলত ওখানকার মানুষের, ওখানকার তাকে প্রচুর ট্যুরিজমের জন্য যাচ্ছে। ওখানে এখনো পর্যন্ত তাকে জম্মু কাশ্মীরে ছিল, জম্মু কাশ্মীরের ডেভেলপমেন্ট হতো ইউটিতে, মানে লাদাখের ডেভেলপমেন্ট হতো না, কিন্তু লাদাখ তুমি জানো 370 যাওয়ার পরে লাদাখ আলাদা একটা ইউটি হচ্ছে, কিন্তু এখনো ওখানকার ইলেকশন হয়নি স্টেট লেজিসলেশন। ওখানকার লোক চায় যে 6th শিডিউল, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরাকে যেমন ক্ষমতা হয়েছে 6th শিডিউল মাধ্যমে ওখানকার মানুষ নিয়ে অটোনমাস দেওয়া হোক, সেরকম লাদাখেও চাইছে। কারণ কি হচ্ছে ওখানকার তুমি জানো বেসিক্যালি জলের অভাব, ঠিক আছে, ওখানকার প্রপার দেখবে ওয়াটার ক্রাইসিস একটা আছে, কারণ ওখানে বলা হয় ডেজার্ট মানে কোল্ড ডেজার্ট। তো সেক্ষেত্রে বাইরে থেকে মানুষ যাচ্ছে, ডেভেলপমেন্ট করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, তাহলে কি ওখানকার মানুষের লোকাল কালচার বা ওখানকার এনভায়রনমেন্টে ক্ষতি হবে, যেটা উত্তরাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি। তো বলো কে হয়েছে? তো উত্তর ডক্টর বিডি মিশ্রা, ঠিক আছে। হু ওন দ্য মেন্স রিকার্ভ টাইটেল ইন ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্ট? আর্চারি জানো, ধনুক। তো এর নাম কি? তরুণদীপ রায়। এই নামগুলো মনে রাখবে, এগুলো বেসিক প্রশ্ন, এগুলো খুব আহামরি কঠিন নয়, এগুলো তোমরা পারবে না, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি। আচ্ছা, হুইচ ইংল্যান্ড প্লেয়ার হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড? তিনি কোন মানে ইংল্যান্ডের প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ফেমাস প্লেয়ার রিটায়ারমেন্ট করবেন সমস্ত, যে ওয়ান ডে হোক, IPL হোক, বা T20 হোক, বা মানে অনেক ইংল্যান্ডে বা অনেক বিদেশি প্লেয়ার কিন্তু আইপিএল খেলাচ্ছে, তার সঙ্গে বললাম T20 হোক সমস্ত খেলা থেকে তিনি না আইপিএল লিগ বলা ভুল, মানে T20 হোক বা 50 ওভার হোক বা টেস্ট হোক সমস্ত ফর্ম্যাট থেকে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। তো উত্তর ইয়ন মর্গান, ঠিক আছে মর্গান। উইথ টিম বট ইন্ডিয়ান স্টার ব্যাটসম্যান স্মৃতি মলহোত্রা ইন ফার্স্ট ওমেন প্রিমিয়ার লিগ অকশন। তুমি জানো মানে এই যে স্মৃতি মলহোত্রা সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার এবং তিনি কোন মানে যেটা মানে আমরা যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখি সেটা ব্যাট মানে যেটা আমরা বলি মেন্স, এবার দেখো ফিমেল, ঠিক আছে ওমেন্স, তো ওমেন্স প্রিমিয়ার লিগ অকশন। তো কোন টিম হয়েছে? তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ঠিক আছে এইটা কিন্তু জানতে হবে। PM Modi inaugurated Asia biggest aero show Aero India 2023 theme কি আমি এক্ষুনি বলছিলাম, ঠিক আছে, the runway to billion opportunity, okay, consider following statement about digital Indian vaccine, it is a part of national language translation mission, এটা বলছে এটা একটা মানে প্রজেক্ট যেটা ল্যাঙ্গুয়েজ হবে নর্মালি থাকবে, তুমি যে কোনো গুগলে বা যে কোনো এতে অনলাইনে দেখবে আজকাল মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গল টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি পাচ্ছ। এবার কী চাইছে ভাই লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায়, তো এবার হোক। তো এম কি এনসিওর মোর ইন্ডিয়ান কানেক্ট টু ইন্টারনেট অ্যান্ড অ্যাক্সেস গ্লোবাল কানেক্ট, আগে দেখবে এখন তুমি দেখবে অনেক স্মার্টফোনে ইউজ করে বাংলা ভাষায়, এবার অনেক রিজনাল ভাষা আছে সেগুলোও হোক, তো এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। তো উত্তর আমি কিন্তু এখানে অপশান মানে তিনটেই মানে দুটো অপশানই কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। তো ডিজিটাল ইন্ডিয়া ভাসিনি, বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ, স্টার দাও এই প্রশ্নটা, স্টার দাও। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, সরোজিনী নাইডু, বলছে সরোজিনী নাইডু সি ওয়াজ ইলেক্টেড প্রথম মহিলা প্রেসিডেন্ট ইন্ডিয়ান, ভারতীয়, কিন্তু অ্যানিমেশন কিন্তু ভারতীয় ছিল না, সেটা হয়েছিল নাকি 1925 কানপুর সেশন, তিনি প্রথম মহিলা যিনি হোল্ড করেছিলেন গভর্নর অফিসে, এবং গভর্নমেন্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট দেখো লাউডেড সরোজিনী নাইডু উইথ কাইজার হিন্দ মেডেল দিয়েছিল হার সার্ভ ডিউরিং প্লেগ এপিডেমিক ইন্ডিয়া, তিনি যে প্লেগ এপিডেমিকের নিবারণকে তার ভূমিকার জন্য। তো অপশান বি কারেক্ট, 2, 3, 1টা ইনকারেক্ট, ঠিক আছে, তো 1টা ইনকারেক্ট। সি ওয়াজ ইলেক্টেড ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট বলবো না, ফার্স্ট প্রেসিডেন্ট বলে হবে কিন্তু অ্যানিমেশন, প্রথম বাঙালি যদি বলে নীলি সেনগুপ্ত, প্রথম মহিলা প্রেসিডেন্ট বললে অ্যানিমেশন, আর সরোজিনী নাইডু প্রথম ভারতীয় প্রেসিডেন্ট যেটা 1905 কানপুর সেশনে, স্বাধীনতার পরে তিনি প্রথম উত্তরপ্রদেশের কিন্তু তিনি গভর্নর হয়েছিলেন এবং তিনি মনে রাখেন ফার্স্ট মহিলা গভর্নর, এবং তাকে কাইজার হিন্দ দেওয়া হয়েছিল বিকজ তার সার্ভিসের জন্য ডিউরিং দ্য প্লেগ এপিডেমিক ইন্ডিয়া। কনসিডার ফলোইং স্টেটমেন্ট, বলছে দেখো গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, বলছে এটা এস্টাবলিশ হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড ব্রাজিল। দ্য গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স ইজ ওয়ান অফ দ্য পিরিয়ডাইজ আন্ডার G20 প্রেসিডেন্সি। তো কোনটি কারেক্ট? তো অপশান বি কারেক্ট। তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল না, ইন্ডিয়া, ব্রাজিল অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হলো গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, ঠিক আছে। তো এগুলো কিন্তু বায়োফুয়েল বিভিন্ন জীব বায়োফুয়েল কোনগুলো, বিভিন্ন গাছপালা বা বিভিন্ন রকম ধরো মাছ, ঠিক আছে, বায়োফুয়েল মানে বুঝতে পারছি কোন কোন পয়েন্টের কথা বলছি। বায়োফুয়েল ইজ এ ফুয়েল দ্যাট ইজ produced over a short time, ঠিক আছে, from biomass rather than by very slow nature process, involved হচ্ছে কি করে ফসিল ফুয়েল পরিবর্তে বায়োফুয়েল ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো মনে হয় দ্য গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স ওয়ান অফ দ্য প্রায়োরিটিস আন্ডার G20 প্রেসিডেন্সি, এবার G20-তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তো খুব ভালো প্রশ্ন এটা। অল ইন্ডিয়া সার্ভে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, এটা কন্ডাক্ট কে করছে? ILO লেবার ব্যুরো, অপশান বি। দ্য মিনিস্ট্রি অফ ফর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন এ রিটেন রিপ্লাই দিচ্ছে কাকে? কোয়েশ্চেন লোকসভাতে AIDWS ইজ অলমোস্ট কমপ্লিট, মানে অল ইন্ডিয়ান সার্ভে হচ্ছে অন ডোমেস্টিক অ্যান্ড মাইগ্রেন্ট ওয়ার্কার, migrant worker কিরকম কাজের জন্য from দিল্লি to Karnataka to West Bengal বুঝেছো যারা মাইগ্রেন্ট কাজের জন্য বা অনেকে মাইগ্রেন্ট করে আর মানে গ্রাম থেকে শহরে ঠিক আছে কাজ হতে অনেক জেলা থেকে অনেক লোকে কলকাতা আসে থাকতে চায় আর মেয়েরা বেসিক্যালি কিন্তু ইন্ডিয়া দেখা যায় যে রুরাল টু রুরাল হয় কারণ মেয়েরা বিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় সবথেকে বেশি কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু মহিলারা হয় মাইগ্রেন্ট আরবান টু রুরাল নয় রুরাল টু আরবান নয় রুরাল টু রুরাল তো লেবার ব্যুরো তো ভালো লাগলে ক্লাস লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর রাত 10টা ক্লাসে চলে এসো